কোথায় আপনি? আমি আসি। কোথায় আছেন? আসি মানে কি? কে বলছেন একটু পরে বুঝবেন, আপনি কোথায় এখন সেটা বলেন। আমি আছি চট্টগ্রাম। আছি চট্টগ্রামে আছেন? ব্যাংকে আসবেন না আপনি? সিনা ব্যাংকে আসবো তো। কখন আসবেন? আপনি ব্যাংকে যেসব অবৈধভাবে যেসব আপনি ডিসপাস করছেন এগুলো কালেকশন করে ব্যাংকে ঢুকবেন। আপনি যসব যেসব লোন দিয়েছেন আপনি অবৈধভাবে, সম্পূর্ণ টাকা ব্যাংকে রিটার্ন করে তারপরে ব্যাংকে ঢুকবেন। আর দ্বিতীয়ত কথা হলো, আপনার পজিশন কি ছিল ইসলাম ব্যাংকে? পিও, এসপিও নাকি? আপনি তো ডিএমডি হয়েছেন মানে ইসলাম ব্যাংকে না? আপনি ব্যাংকে যা ক্ষতি করছেন সব ক্ষতি আপনার থেকে পাই দুই পাই পাই পয়সা করে নেওয়া হবে। আপনি ব্যাংকে ঢুকার আগে সব টাকা কালেকশনের বন্দোবস্ত করে ব্যাংকে ঢুকবেন, বুঝছেন? আপনি বুঝবেন একটু পরে বুঝবেন। আপনি আপনি এখন কোথায় আছেন সেটা বলুন। আজকে ব্যাংক কেন চিটং? আপনি ব্যাংক খুলবে না আজকে? ব্যাংকটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছেন? ব্যাংকটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছেন আপনি? আপনি বলেন মানে আপনি তো সব নাড়ের গুরু, তথ্য তো সব আছে আমাদের কাছে। আপনি ব্যাংকের সকল নাটের গুরু হলেন আপনি, যে ব্যাংকটা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। এই দেশটা হৃৎপিণ্ড, ব্যাংকিং সেক্টর হৃৎপিণ্ড ছিল ইসমাই ব্যাংক। আপনি শহরের বাচ্চা ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনি ব্যাংকে ঢুকবেন, আপনি ব্যাংকে ঢুকবেন, ব্যাংকের সম্পূর্ণ টাকা পয়সা যেখানে যা দিচ্ছেন সব টাকা কালেকশন করার বন্দোবস্ত করে ব্যাংকে ঢুকবেন, কথা বুঝছেন? আমি সাধারণ পাবলিক, ইসলাম ব্যাংকের একজন গ্রাহক, আমরা ইসলাম ব্যাংকের গ্রাহক। আপনি কথা বুঝছেন? আমার কথা বুঝছেন? আপনি নিজেকে নিজে আত্মসমালোচনা করেন, ব্যাংকের কি ক্ষতি করছেন আপনি? এখন কোনো মানুষের পেমেন্ট দিতে পারে না, কোনো মানুষের অ্যাকসেপ্টেন্স এর এগেনস্টে পেমেন্ট করতে পারে না। আপনি সব যাই পেমেন্ট আছে সব একজনের তৈরি করে নিয়ে যান, আপনার ক্ষমা নয়। আপনি ইসলাম ব্যাংকে আসবেন, হিসাব নিকাশ করি ব্যাংকে বসে জমা দিয়া সব বুঝে দিয়া ব্যাংক থেকে তারপরে আপনি যাবেন। পালাবার সুযোগ নাই, কোথাও পালাবার সুযোগ নাই, মনে রেখে। জি জি বুঝছেন তো? আপনি অপরাধ করছেন বুঝছেন তো নাকি? না না, আমি অপরাধ করবো না। এই যে ব্যাংকের বোর্ড আছে, আপনি তো বোর্ডের থেকে বড় বোর্ড ছিলেন। আপনার ক্ষমতা ইসলাম ব্যাংক, আপনার যে ক্ষমতা ইসলাম ব্যাংকে, আপনার ক্ষমতা ইসলাম ব্যাংক থরথর করে কাঁপতো। আপনি নাকি এত বড় অফিসার ছিলেন ইসলাম ব্যাংকে? ছিলেন ইসলাম ব্যাংকে? ইসলাম ব্যাংকে ছিলেন কি আপনি? পজিশন ছিল কি? এসপিও, আপনি এখন ডিএমডি। হাও কিভাবে হয়েছেন এটা? হ্যাঁ, বোর্ড আপনাকে দেয় নাই, আপনার সব আপনার চক্রান্ত ইসলাম ব্যাংকটা ধ্বংস হয়েছে। আজকে বাংলাদেশের অর্থনীতি সেক্টর ধ্বংস করে দিয়েছেন আপনারা, আপনাদের ক্ষমা নেই। মনে করেন না যে সরকার চলে গেছেন আপনারা বেঁচে গেছেন, উপায় নেই। ব্যাংকে আসেন তাড়াতাড়ি, বুঝে পড়া আছে আপনার সাথে? ওকে, আসেন আসেন।